হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন সন্ধ্যা আটটা থেকে যে এমসিকিউ ক্লাসটার সিরিজ চলছে ঠিক আছে আজকে তার কিন্তু জিওগ্রাফির ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা পড়ব জিওগ্রাফি এম এমসিকিউ ক্লাস টু অর্থাৎ গত উইকে আমরা পড়েছিলাম জিওগ্রাফি ক্লাস এমসিকিউ ওয়ান করেছিলাম এবং এই উইকে আমরা জিওগ্রাফি এমসিকিউ ক্লাস টু করবো ঠিক আছে এবং যেখানে আমরা পড়বো দা হিমালয়া অর্থাৎ আমাদের জিওগ্রাফির মধ্যে একটা পার্ট রয়েছে যেখানে পর্বত রয়েছে সেই পার্বত্য অঞ্চলের যে মানে সব বিখ্যাত যে পর্বতটা আমাদের ভারতবর্ষের উত্তর রয়েছে রয়েছে হিমালয় পর্বতমালা তো সেই হিমালয় পর্বতমালার ব্যাপারে কিন্তু আছে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। খুবই তাড়াতাড়ি কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না গোটাটা দেখবে এবং প্রতিটা প্রশ্নের কিন্তু কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই তোমাদের কাছে এই নোটিফিকেশনটা কিন্তু বেল আইকানের মাধ্যমেই যাবে এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেইখানেও অ্যাড হয়ে যাও সেখানে কিন্তু প্রায় সাড়ে পনেরো হাজার কিন্তু সাবস্ক্রাইবার সেখানে রয়েছে ঠিক আছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় এবং এই যে ক্লাসের পিডিএফগুলো এগুলো কিন্তু সব পাবে তোমরা ভীষণ ডাবলু এর যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটার কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেইখান থেকে তোমরা ইনস্টল করে নিও ওকে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক যেখানে আমরা হিমালয় পর্বত নিয়ে আলোচনা করব এমসিকিউ তো প্রথম প্রশ্ন কি বলছে কি বলছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ফলস আন্ডার হুইচ টাইপ মাউন্টেন ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে যে হিমালয় মালা ঠিক আছে হিমালয় পর্বতমালাটা ফলস আন্ডার হুইচ টাইপ মাউন্টেন্স এই হিমালয় পর্বতটা কোন ধরনের পর্বতের শ্রেণীবিভাগের মধ্যে পড়ে নিচে চারটে অপশান রয়েছে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি যখন তোমাদের থিওরি পড়াচ্ছিলাম হিমালয় পর্বতমালা তখন কিন্তু বলে দিয়েছিলাম যে এই রকম প্লেগ টেকটোনিক থিওরির ফলে কিন্তু এই হিমালয় পর্বতটা হয়েছে এইদিকে একটা ল্যান্ড ল্যান্ডমাস ঠিক আছে এবং এই দিকে একটা ল্যান্ড ঠিক আছে এবং মাঝখানে কি রয়েছে মাঝখানে ধরো কোনো সমুদ্র রয়েছে এবং হিমালয় পর্বতটা কিভাবে তৈরি হয়েছিল এটা হচ্ছে টেথিস সি ছিল টেথিস সি এবং একদিকে ছিল গন্ডওয়ানা ল্যান্ড ঠিক আছে গন্ডওয়ানা ল্যান্ড এবং একদিকে ছিল কি ইন্ডিয়ান ল্যান্ড তো এরা কি করেছিল একে অপরের দিকে অগ্রসর হয়েছিল যার ফলে মাঝখানের এই যে টেথিস সমুদ্রের যে পলিমৃত্তিকা ছিল তার ওপর প্রবল চাপ সৃষ্টি হয় তো নিচের দিকে পুরোটা জায়গা তো ভরাট নিচের দিকে না উঠতে পেরে চাপের ফলে এ কিন্তু ভাঁজ পড়তে শুরু করে ভাঁজ পড়তে শুরু করে এর মৃত্তিকাগুলো এবং ভাঁজ পড়তে পড়তে কিন্তু এ আজকের আমাদের হিমালয় পর্বত বা মাউন্টেনের কিন্তু রূপটা আকারটা নিয়েছে তো এইটা কি ধরনের মাউন্টেনের পরিচয় পাওয়া গেল হিমালয় পর্বত অবশ্যই তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো অপশান ডি ফোল্ড মাউন্টেন তো হিমালয় পর্বত আমাদের হিমালয় যে পর্বতমালা সেটা রয়েছে কি ভাঁজ পর্বত ঠিক আছে ভাঁজ পরে পরে পর্বতের সৃষ্টি সেই জন্য বলা হয় ভাঁজ পর্বত বা ফোল্ড মাউন্টেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু আমরা দেখব কি বলছে মাউন্ট এভারেস্ট দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন ওকে এই প্রশ্নটাই কিন্তু ডাব্লিউ সি ক্লার্ক ঠিক আছে গ্রুপ সিতে গ্রুপ সি দু হাজার সতেরো যে এক্সামটা হয়েছিল সেইখানে কিন্তু এই প্রশ্নটাই পড়েছিল যে মাউন্ট এভারেস্ট খুবই ইজি প্রশ্ন আমাদের পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এটা কোন দেশে অবস্থিত তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও এটা কোন দেশে এখন বর্তমানে অবস্থিত অনেকেই সঠিক উত্তর করেছো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হবে নেপাল এই মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত এবং মাউন্ট এভারেস্টের উচ্চতাগত আট হাজার আটশো আটচল্লিশ মিটার ঠিক আছে এখন এটা বেড়ে গিয়ে প্রায় হয়ে গেছে আট হাজার আটশো পঞ্চাশ আমরা জানি হিমালয় পর্বত কিন্তু এখনো ওপরের দিকে উঠছে কেননা এই যে ল্যান্ড দুটো বলেছিলাম গন্ডওয়ালা ল্যান্ড প্রাচীন গন্ডওয়ালা ল্যান্ড এবং আরো একটা ল্যান্ড মাঝখানে চাপ দিয়েছিল সেই প্রেসারটা কিন্তু এখনো পড়ছে যার জন্য কিন্তু হিমালয় পর্বতমালা ধীরে ধীরে উঠছে সেই জন্য আগে কিন্তু ছিল আট মিটার এখন সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে আট মিটার নেক্সট প্রশ্ন আমরা দেখব প্রশ্ন নাম্বার তিন দ্য লঙ্গি টিউটাল লঙ্গি টিউডাল সরি দ্য লঙ্গি টিউডিনাল ভ্যালি লাইং বিটুইন লেজার হিমালয়া অ্যান্ড ড্যাশ আর নোন অ্যাজ ডুনস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো বলছে যে আমি যখন থিওরি পড়েছিলাম তখন কিন্তু ওই দুনসের ব্যাপারেও কিন্তু বলে দিয়েছিলাম তোমরা একটা দুনের নাম মনে আছে হয়তো দেরা দুন দেরা দুন ঠিক আছে দেরা দুন বা এটা এরকমভাবে বলা হয় দেরা দুন তো এই দুন কথাটার অর্থ কী তোমরা এটার সঠিক উত্তর কোনটা হবে সেটা কমেন্ট করে জানাও জানাও যে লেজার হিমালয়া ঠিক আছে লেজার হিমালয়া এবং কোন হিমালয়ের মাঝখানে এই দুনগুলো দেখতে পাওয়া যায় আমরা যদি উত্তরের যে উত্তরে যদি আমরা চিত্রটা আঁকি ভারতের সেখানে দেখতে পা পেয়ে থাকি যে চারটে কিন্তু রেখা কিন্তু গেছে হিমালয় পর্বত একদম নিচে সেটাকে নিচে গেছে শিওয়ালিক তারপরে কে গেছে শিওয়ালিকের উপরে লেজার বা সেটাকে বলা হয় কি মিডিল তারপরে গেছে কে তারপরে গেছে কে হিমাদ্রি হিমাত্রি বা যেটাকে বলা হয় গ্রেটার গ্রেটার হিমালয় এবং তারও উত্তরে যেটা তিব্বতের ওপর থেকে গেছে সেটাকে বলা হয় কি তিবেত হিমালয় বা ট্রান্স হিমালয়া ঠিক আছে তো এই চারটে কিন্তু পর্বতমালা কিন্তু শ্রেণী আমরা এই উত্তরে আমরা দেখতে পেয়ে থাকি এবং এই চারটেকে একত্রে বলা হয় হিমালয় পর্বতমালা তো এই দুনগুলো এই দুনগুলো কার কার মধ্যে অবস্থিত দেখো এখানে বলে দিয়েছে লেজার হিমালয় তার মানে আমাকে দেখতে হবে এইটা এই তো এই পাটটা এবং কোন পাটের মধ্যে দুনগুলো রয়েছে তো এটা সঠিক উত্তর হবে তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো তো সেটা হবে অপশান সি সিওয়ালিক অর্থাৎ দক্ষিণের যে পর্বত শ্রেণীটা রয়েছে বা পর্বতমালাটা রয়েছে সেইটা এবং এই যে লেজার হিমালয় বা মিডিল হিমালয় রয়েছে তার মাঝখানে কিন্তু এই দেরাদুন এই সরি এই দুনগুলো কিন্তু রয়েছে এবং এই দুনগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল হলো দেরাদুন যেখানে যেটা হচ্ছে পর্যটন শিল্প কেন্দ্র এবং এই দুনগুলো কি করে তৈরি হয় এই দুনগুলো এক একটা হচ্ছে শুকিয়ে যাওয়া কি বলবো শুকিয়ে যাওয়া রথ টাইপের নদী যখন উচ্চ অববাহিকা থেকে নিচের দিকে নামে তখন প্রথমে কিন্তু এঁকে বেঁকে চলে এইরকম এঁকে বেঁকে চলে ঠিক আছে এরপর যখন নদী অনেক দিন ধরে এরকম যাচ্ছে কিন্তু দেখো এইখানটা এইখানটা ধরো ধাক্কা দিচ্ছে ধাক্কা দিতে দিতে নদী আর চাইলো না যে আমি এতটা পথ ঘুরে যাব তখন এইখান থেকে কেটে সোজা এরকম বেরিয়ে যায় তো সোজা যখন বেরোতে থাকবে তখন নদী কি হবে তখন নদী কিন্তু আর এই পথে আর বেশি যাবে না তখন জল আমরা জানি সব থেকে কম ডিস্টেন্স ফলো করতে চাই তো জল বেশি যাবে কিন্তু এই পথে তো এই পথে জল বেশি যাওয়ার ফলে এইটা এইখান থেকে কিন্তু জল যাবে না তখন এইটা কিন্তু কেটে গিয়ে একটা হ্রদের সৃষ্টি করবে ঠিক আছে এবং হ্রদের সৃষ্টি করলে এখানে জলটাও অপর্যাপ্ত হয়ে থাকবে পরবর্তীকালে এবং সেখানে কিন্তু পলি থেকে জমতে শুরু করবে এবং এই রকম এই সমস্ত জলাশয়গুলোকে কি বলা হয় ডুনস ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব কি বলছে কোশ্চেন নাম্বার ফোরে জোজিলা পাস কানেক্ট আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের কিন্তু পাস পাস রয়েছে হচ্ছে উপত্যকা ঠিক আছে বা গ্যাপ আমরা দেখেছিলাম যে এই রকম দুটো উঁচু জায়গা এবং মাঝখানের এই যে গিরি খাতটা ঠিক আছে এই গিরি খাতটাকেই যেখানে দেখো একটা গ্যাপ তৈরি হয়ে গেছে ঠিক আছে এত এতটা উঁচু এরকম উঁচু থাকার পরে মাঝখানে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে এবং মাঝখানে কিন্তু একটা উপত্যকার সৃষ্টি হয়েছে এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে গ্যাপ বা পাস বলা হয় ঠিক আছে তো সেই রকমই একটা পাস রয়েছে কি জোজিলা পাস তো এই জোজিলা পাসটা কোন দুটো হচ্ছে শহরকে কানেক্ট করেছে ওকে তো কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হবে অপশান ডি তোমরা কমেন্ট করে জানাও লে অ্যান্ড শ্রীনগর ঠিক আছে এই লে সরি লে এবং শ্রীনগরটাকে এই পাসটা কিন্তু কানেক্ট করেছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখব হুইচ হিমালয়ান পিক ইজ অলসো আছে সাগর মাথা এই হিমালয় হচ্ছে পর্বতের শৃঙ্গের নাম তোমরা কমেন্ট করে জানাও এটার সঠিক উত্তর কোনটা হবে তারপর আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি তো তোমরা অনেকেই কমেন্ট করছো এবং ম্যাক্সিমাম জন সঠিক উত্তর করেছো যে সাগর মাথা এটা অ্যাকচুয়ালি কার নাম এটা হচ্ছে মাউন্ট এভারেস্টেরই কিন্তু অপর একটি নাম এবং এই মাউন্ট এভারেস্টের অপর একটি নাম সাগর মাথা এটা কোথায় ডাকা হয়ে থাকে কোন জায়গায় এই সাগর মাথা নামে পরিচিত সেটা হচ্ছে কি নেপাল নেপালে সাগর মাথা নামে কিন্তু পরিচিত ঠিক আছে যার মিনিং হচ্ছে কি গড অফ স্কাই ঠিক আছে অর্থাৎ আকাশের দেবতা নামে কিন্তু পরিচিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ গ্রেটার হিমালয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রেটার যে হিমালয় রয়েছে আমরা চারটে হিমালয় রেঞ্জ দেখেছিলাম তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি নিচে কী ছিল নিচে ছিল শিওয়ালিক তারপরে কী ছিল লেজার বা যেটাকে বলা হয় মিডিল তারপরে কে ছিল তারপরেই ছিল এই গ্রেটার হিমালয়া আমি কিন্তু এর উত্তরটা একটু আগে বোঝানোর সময় বলে দিয়েছি গ্রেটার হিমালয়া এবং তার ওপরে কে ছিল ট্রান্স হিমালয়া তো এই গ্রেটার হিমালয় অর্থাৎ নম্বর দক্ষিণ দিক থেকে তিন নম্বরটা কি নামে আর একটা কি নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহু পরীক্ষায় কিন্তু এসেছে তো কোয়েশ্চেন নাম্বার সিক্স তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান এ হিমাদ্রি এই গ্রেটার হিমালয়ের কিন্তু অপর একটা নাম কি হিমাদ্রি ঠিক আছে হিমাদ্রি এবং এইখানে কিন্তু সব থেকে পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এবং এখানে সারা বছর কিন্তু বরফ আবৃত থাকে যে কারণে এই জায়গাটা কিন্তু হিমাদ্রি নামে কিন্তু পরিচিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন আমরা দেখব কি বলছে দ্য হিল রেঞ্জ দ্যাট সেপারেটস দ্য স্টেট অফ মণিপুর ফ্রম দ্য স্টেট অফ নাগাল্যান্ড ইজ নোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা দেখেছিলাম যে হিমালয় পর্বতটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের উত্তর দিকে উত্তর দিকে নেই সেটা কিন্তু গেছে কত আমাদের নর্থ ইস্ট পোর্শানে নর্থ ইস্ট পোর্শানে কোথায় অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর এই সমস্ত মেঘালয়া এই সমস্ত জায়গাতেও কিন্তু সেটা পূর্বাঞ্চল নাম নিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে এবং সেখানে কিন্তু কিছু ছোট ছোট পাহাড়ি পাহাড় কিন্তু দেখা যায় এই হিমালয়েরই অংশ হিসাবে তো সেইখানে কোন হিল রেঞ্জটা ঠিক আছে এই হিমালয় পর্বতেরই অংশ একটা কোন হিল রেঞ্জটা মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে কি করেছে সেপারেট করেছে বা আলাদা করে রেখেছে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে বারাইল হিলস বারাইল হিলসটা মণিপুর এবং নাগাল্যান্ড এই দুটো রাজ্যকে কিন্তু সেপারেট করে রেখেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন কিন্তু প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসলে আসতে পারে নেক্সট কোশ্চেন নাম্বার এইট আমরা দেখব কি বলছে বেয় দ্য ড্যাস দ্য হিমালয়াস টু সাউথ অ্যান্ড স্প্রেড অ্যালং দ্য বাউন্ডারি অফ ইন্ডিয়া ওকে কি বলছে বলছে যে অন দ্য ড্যাস অর্থাৎ কোন জায়গার পর থেকে কোন জায়গার পর থেকে হিমালয়া এই হিমালয় পর্বত বেন্ড শার্পলি অর্থাৎ খুব খুব তাড়াতাড়ি হচ্ছে কি করেছে বাঘ নিয়েছে টু সাউথ দক্ষিণ দিকে অ্যান্ড স্প্রেড অ্যালং বাউন্ডারি অফ ইন্ডিয়া এবং আমাদের ভারতবর্ষের পূর্ব দিকের যে বাউন্ডারি রয়েছে সেই বরাবর চলেছে ঠিক আছে দেখো আমরা যদি ম্যাপটা আঁকার চেষ্টা করি ঠিক আছে আমরা দেখেছিলাম একটা টার্ম পড়েছিলাম সিন ট্যাক্সিয়াল বেন্ড ঠিক আছে এই যদি আমরা হিমালয় পর্বতটাকে আঁকার চেষ্টা করি এইখানে দেখো একটা বাঁক ঠিক আছে এইখানে একটা বাঁক দক্ষিণ দিকে এবং এইখানেও কিন্তু একটা বাঁক এইটাও হচ্ছে দক্ষিণ দিকে ঠিক আছে তো এইটা এইখানে যে বাঁকটা নিয়েছে অর্থাৎ পশ্চিম দিকে যে বাঁকটা নিয়েছে সেটা কোথায় এটা হচ্ছে নাগা পর্বত নাগা পর্বত ঠিক আছে নাগা পর্বতের এইখান থেকে বাঁক নিয়েছে কিন্তু এই জায়গাটা কোন জায়গাটা যেখানে পূর্ব দিকে বাগ নিয়েছে সেটা কোন জায়গায় তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে তোমরা অলরেডি অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরটা করেছো সেটা হচ্ছে অপশান বি দিহাং গর্জ ঠিক আছে দিহাং গর্জ তো এই জায়গাটার নাম হচ্ছে কি দিহাং দিহাং গর্জ এবং আরও একটা কিন্তু নাম পাওয়া যায় সেটা হচ্ছে কি নামছা বারোয়া ঠিক এই নামছা বারোয়া কিন্তু এই নামটাও কিন্তু অনেক সময় অপশনে দেওয়া থাকে তো এই দুটো নামই তোমরা করে রাখবে নামছা বারোয়া যেটা দেয়া থাকবে সেটাই উত্তর হবে তো এই জায়গা থেকে কিন্তু এই সিন ট্যাক্সিয়াল বেন নিয়ে দক্ষিণ সরি দক্ষিণ দিকে হিমালয় পর্বত আমাদের ভারতের বর্ডার ধরে কিন্তু মায়ানমারের মধ্যে কিন্তু চলে গেছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন আমরা দেখব হুইচ অব দ্য ফলোয়িং হিল স্টেশন ইজ নট লোকেটেড ইন হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে কোন হিল স্টেশনটা অবস্থিত নয় চারটে কিন্তু হিল স্টেশনের নাম কিন্তু বিখ্যাত বিখ্যাত হিল স্টেশন দেওয়া রয়েছে কুলু মানালি সিমলা রানীক্ষেত এই সমস্ত হিল স্টেশন কিন্তু একদম পর্যটন কেন্দ্রের জন্য খুবই বিখ্যাত তো এর মধ্যে থেকে তিনটে কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত কিন্তু একটা হিমাচল প্রদেশে অবস্থিত নয় সেটা কোনটা তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাও তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশন ডি রানীক্ষেত এই রানী ক্ষেত কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত নয় বাদ বাকি কুলু মানালি সিমলা এখানে তো সবাই ঘুরতে যায় হিমাচল প্রদেশ এটা আমরা সকলেই জানি তো এই তিনটে জানার থাকলেই এটা অবশ্যই পারা যাবে ওকে তো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আমরা দেখব এ ফেমাস হিল স্টেশন ইন উত্তরাখণ্ড ইজ অর্থাৎ উত্তরাখণ্ডের কিন্তু একটা বিখ্যাত হিল স্টেশন নিচের কোনটা তো কোনটা উত্তরাখণ্ডের সব থেকে বিখ্যাত হিল স্টেশন হবে সেটা দেখো কমেন্ট করে জানাও দার্জিলিং এ তো ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এটা হবে না ঠিক আছে কুলু একটু আগে দেখলাম হিমাচল প্রদেশে অবস্থিত ডাল হৌসি এটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত তো পড়ে রইল কে নৈনিতাল এটাই শুধুমাত্র উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন আমরা দেখব আরাকান ইয়োমা ইজ দ্য এক্সটেনশন অফ হিমালয়াস লোকেটেড ইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা এই আরাকান ইয়োমা এইটা আমাদের হিমালয় পর্বতের কোনটা এক্সটেনশান বা কোন দেশের এক্সটেনশান এটা তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হবে তো তোমরা অনেকেই কমেন্ট করছো সঠিক উত্তরে করেছো তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান ডি মায়ানমার একটু আগেই যখন আমি বলছিলাম যে এই নর্থ ইস্টে দিহাং গর্জের পর থেকে যে দিহাং গর্জের পর থেকে যে বাঁকটা নিয়েছে দক্ষিণ দিকে হিমালয় পর্বত সিনট্যাক্সিয়াল বেন্ড এবং সেটা মায়ানমারের মধ্য দিয়ে চলে গেছে ঠিক আছে এই সেই মায়ানমারের মধ্যেই কিন্তু এই হিমালয় পর্বতের নামটা কি হয়ে গেছে আরাকান ইয়োমা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন আমার টুয়েলভ আমরা দেখবো দ্য পার্ট দ্য হিমালয়াস লাইন বিটুইন সুতলেজ অ্যান্ড কালি রিভার ইজ নোন অ্যাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই সরি প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে বিশেষ করে রেলে কিন্তু এই কোশ্চেনটা একবার এসেছে এবং এসএসসি এসএসসি সিজিএল সিজিএলে কিন্তু এই প্রশ্নটা এসেছে অর্থাৎ সুতলেজ নদী এবং কালী নদীর মধ্যবর্তী অংশে হিমালয় পর্বতটা যে বিস্তৃত রয়েছে সেটা কি নামে পরিচিত তো কি নামে পরিচিত তোমরা কমেন্ট করে জানাও কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর কোনটা হবে ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নাম্বার অনেকেই উত্তর করেছ তো সঠিক উত্তর হবে অপশান সি কুমায়ুন হিমালয়া এই সুদলেজ এবং কালী নদীর মাঝখানে এই হিমালয়টা কুমায়ুন হিমালয়া নামে কিন্তু পরিচিত ওকে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখবো হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য আনডিসপুটেড ইন্ডিয়ান টেরিটরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তো বলছে আমাদের যে ইন্ডিয়ান টেরিটরি রয়েছে বা ভারতবর্ষ রয়েছে এই ভারতবর্ষের মধ্যে সব থেকে উচ্চতম শৃঙ্গ কি অর্থাৎ আমাদের ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ কোনটা এটা খুবই ইজি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে ঠিক আছে তো ম্যাক্সিমাম যদি সঠিক উত্তর করেছো অবশ্যই সকলেই যেন এটা অপশান বি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হলো আমাদের আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরির মধ্যে হায়েস্ট পিক ঠিক আছে দেখো এখানে কিছু জিনিস আমি লিখে দিচ্ছি যাতে এইগুলো কিন্তু এইখান থেকে এই ওয়ান লাইনার হিসেবে লিখে দিচ্ছি কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু অনেকবারই আসে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস হায়েস্ট পিক ঠিক আছে সেটাকে মাউন্ট এভারেস্ট যেটার আর আলাদা নাম কি হচ্ছে সাগর মাথা ঠিক আছে এটা হচ্ছে কোথায় নেপালে নাম তারপর ওয়ার্ল্ডস সেকেন্ড অ্যান্ড হচ্ছে পাকিস্তান হাইস্ট অর্থাৎ ওয়ার্ল্ডের দ্বিতীয় উচ্চতম এবং পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা সেটা হচ্ছে কেটু যার অপর হচ্ছে নাম কি গড উইন অস্টিন ঠিক আছে গডউইন অস্টিন নেক্সট ওয়ার্ল্ডস থার্ড অ্যান্ড হচ্ছে কি ইন্ডিয়াস হায়েস্ট সেটাকে কাঞ্চন জঙ্ঘা ঠিক আছে তারপর ইন্ডিয়াস মেনল্যান্ডস হায়েস্ট পিক এই প্রশ্নটা কিন্তু খুবই ট্রিকি প্রশ্ন এবং অনেকবারই পরীক্ষা এসেছে ল্যান্ডে যদি হায়েস্ট পিক বলা হয় আমাদের মেনল্যান্ডের সেটা কিন্তু হয়ে যাবে নন্দা দেবী ঠিক আছে নন্দা দেবী কিন্তু তখন উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট পিক সেটা কি সান্দাক ঠিক আছে এই কটা কিন্তু পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ওকে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন আমরা দেখব কোশ্চেন নাম্বার ফরটিন কি বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গিভস দ্য কারেক্ট সিকুয়েন্স অফ হিমালয়ান পিকস ইন দ্য ডাইরেকশান ইস্ট টু ওয়েস্ট অর্থাৎ এই যে ইস্ট রয়েছে এবং ইস্ট থেকে যদি আমরা ওয়েস্টের দিকে অগ্রসর হতে থাকি কোনটা নিচের অপশানগুলোর মধ্যে কোনটা ক্রনোলজিক্যাল অর্ডারে সঠিক অর্ডার যে হায়েস্ট পিকগুলো রয়েছে হিমালয়ের মধ্যে সেগুলো পরপর ইস্ট থেকে ওয়েস্টের দিকে সাজানো রয়েছে তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও আমি সময় দিচ্ছি ঠিক আছে দেখো ইস্টে কোনটা সব থেকে ইস্টে রয়েছে সেটা দেখো সেটা দেখলেই কিন্তু ধরতে পারবে আমি বলেছিলাম একটা জায়গা দিহাঙ্গ বা নামছা সেই জায়গা থেকে কিন্তু সিনট্যাক্সিয়াল বেন নিয়েছে দেখো সেই নামছা বারোয়া রেসে কোথায় একদম ইস্টে যেটা থাকবে সেটাই তো অপশান ডি নামসা বারোয়া একদম ইস্টে তারপর কাঞ্চনজঙ্ঘা তারপর মাউন্ট এভারেস্ট তারপর নন্দা দেবী তো এইভাবে কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে কিন্তু যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব যা গারো খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিলস ফ্রম ইন দ্য সেম এজ অ্যাজ অর্থাৎ গারো খাসি জয়ন্তিয়া এই তিনটে যে আমরা পাহাড় দেখতে পাই মেনলি এটা আমরা কোথায় দেখতে পাই মেঘালয়া ঠিক আছে লয়াতে কিন্তু এই তিনটে আমরা পাহাড় দেখতে পাই গারো খাসি জয়ন্তিয়া এই তিনটে পাহাড় হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার সময় কিন্তু হয়েছিল এবং হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার হচ্ছে কোন সময় এই তিনটে পাহাড়ও কিন্তু সৃষ্টি হয়েছিল ঠিক আছে সরি এই তিনটে পাহাড় কোন হচ্ছে পর্বতমালার সৃষ্টি হওয়ার সময় এটা হয়েছিল তো কোশ্চেন নাম্বার ফিফটিনটা সঠিক উত্তর হবে এটা হচ্ছে অপশান সি মল্বো প্লেটু ঠিক যে মল্বো প্লেটু বা মলব মালভূমিটা সৃষ্টি হওয়ার সময় কিন্তু এই গারো খাসি জয়ন্তিয়া এই তিনটে পাহাড়ও কিন্তু এই প্লেটুর সাথে সাথে কিন্তু সৃষ্টি হয়েছিল ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আমরা দেখব দেখো নাথুলা নাথুলা অর্থাৎ এটা একটা পাস এই লা কি এই লা মিনস আমি বলেছিলাম পাস বা গ্যাপ এই নাথুলা এ প্লেস হোয়ার ইন্ডিয়া চায়না বর্ডার ট্রেড হ্যাজ বিন রিজিউম আফটার ফর্টি ফোর ইয়ার্স ইজ লোকেটেড অন দ্য ইন্ডিয়া বর্ডার ইন অর্থাৎ নাথুলা হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার বর্ডারে অবস্থিত এবং সেখানে কিন্তু ইন্ডিয়া চায়না যে যুদ্ধ হয়েছিলো তারপর থেকে এখানে ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং চুয়াল্লিশ বছর পরে আবার এই ব্যবসা বাণিজ্যটা এই নাথুলা পাসের মাধ্যমে কিন্তু ওপেন করা হয়েছে এই নাথুলা পাসটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত তো নাম্বার এর সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে এটার অনেকেই সঠিক উত্তর এ সিকিম সিকিমে এই নাথুলা জায়গাটা কিন্তু অবস্থিত নাথুলা পাসটা অবস্থিত নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন আমরা দেখবো কি বলছে দ্য রেঞ্জ দ্যাট অ্যাক্টস এজ ওয়েস্টারেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তুর্কিস্তান ঠিক আছে সরি ওয়াটার সেড ওয়াটার সেড যেটাকে বলা হয় কি বৃষ্টির ছাই বাংলায় বলা হয় কি বৃষ্টি ছাই অঞ্চল ওকে এই নিচের অপশনগুলোর মধ্যে কোন জায়গাটা ইন্ডিয়া এবং তুর্কিস্তানের মধ্যে বৃষ্টির ছাই অঞ্চল হিসেবে কাজ করে কোশ নম্বর সেভেনটিনটা কিন্তু একটা আনকমন প্রশ্ন ঠিক আছে তোমরা কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসলে আসতে পারে এটা বিশেষ করে মেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার সেভেন্টিনের তোমরা সঠিক উত্তর করো কমেন্ট বক্সে কমেন্ট করে তো এটা সঠিক উত্তর হবে অনেকেই করেছো অপশান সি কারাকোরাম কারাকোরাম রেঞ্জটা ইন্ডিয়া এবং তুর্কিস্তানের মধ্যে এই বৃষ্টির ছাই বা ওয়াটার সেট হচ্ছে জায়গা হিসেবে কিন্তু কাজ করে ওকে বৃষ্টির ছাই অঞ্চলটা কেমন দেখো এই ধরো একটা পাহাড় এইখানে ধরো মেঘ আসছে ঠিক আছে মেঘ এসে এখানে ধাক্কা দিল ঠিক আছে মেঘ এসে ধাক্কা দিয়ে এখানে বৃষ্টি ঘটিয়ে দিল বৃষ্টি ঘটানোর ফলে এখানে কিন্তু কি হয়ে গেল এইখানে অনেকটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে এইখানে জলীয় বাষ্প কমে গেল ঠিক আছে এবং জলীয় বাষ্প কমে যাওয়ার ফলে এই মেঘটাই যখন এইখানে চলে আসবে এই ঢালে তখন এইখানে কিন্তু আর বৃষ্টি হবে না কেন এক নম্বর তো এখানে ধাক্কা দিতে পারছে না দ্বিতীয়ত কি দ্বিতীয়ত এইখানে কিন্তু আর সেই জলীয় বাষ্পটা আর নেই যেখানে বৃষ্টি ঘটাবে তো এখানে বৃষ্টি হয় না তো এই জায়গাটা কিন্তু ওয়াটার সেড বা বৃষ্টির ছাই অঞ্চল হিসেবে কিন্তু পরিচিত ঠিক আছে তো এইটাই কিন্তু এই বৃষ্টির ছাই অঞ্চল সেরকম কারাকোরাম রেঞ্জ ইন্ডিয়া এবং তুর্কিস্তানের মধ্যে নেক্সট কোয়েশ্চন নাম্বার এইটিন আমরা দেখবো কনসিডারিং দ্য লোকেশন অব মাউন্টেন্স ইন ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য রাইট সিকোয়েন্স ফ্রম সাউথ টু নর্থ অর্থাৎ যে হিমালয় পর্বতমালার যে রেঞ্জগুলো রয়েছে বিভিন্ন যে রেঞ্জগুলো রয়েছে আমরা চারটে মেঞ্জ রেঞ্জ দেখেছিলাম ঠিক আছে সেই রেঞ্জের মধ্যেও আরও ছোটো ছোটো রেঞ্জ রয়েছে এবার আমরা যদি দক্ষিণ থেকে উত্তরের দিকে যাই তো কোনটা সঠিক ক্রনোলজিক্যাল অর্ডারে রেঞ্জগুলো রয়েছে সেটা তোমাদের সাজিয়ে কিন্তু সঠিক উত্তরটা বেছে নিতে হবে তো আমি সময় দিচ্ছি এটা কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর কি হবে তো কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হবে অপশান বি দোদাবেত্তা প্রথমে পড়বো সাউথে দোদাবেত্তা তারপর ভিন্দিয়াচল পড়বে তারপর ধৌলাগিরি পড়বে তারপর কৈলাস ঠিক আছে প্রথমে দোদা বেত্তা তারপর ভিন্দিয়াচল তারপর ধৌলাগিরি এবং তারপরে কি হচ্ছে কৈলাস ওকে এইভাবে কিন্তু দক্ষিণ থেকে যদি আমরা উত্তরের দিকে চাই এইভাবে কিন্তু মাউন্টেন রেঞ্জগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে কিন্তু ছড়িয়ে রয়েছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব কি বলছে নন্দা দেবী পিক ফ্রম এ পার্ট অফ অর্থাৎ নন্দাদেবী কোন হিমালয় রেঞ্জের একটা উচ্চতম শৃঙ্গ ঠিক আছে আমরা আমি বলেছিলাম এই নন্দা দেবী কিন্তু আমাদের যে ইন্ডিয়ান মেনল্যান্ড রয়েছে আমাদের ইন্ডিয়ান মেনল্যান্ডের কিন্তু অন্তর্গত সব থেকে উচ্চতম শৃঙ্গ এই নন্দাদেবী জাস্ট কাঞ্চনজঙ্ঘার পরেই আমরা যদি গোটা ইন্ডিয়াটাকে ধরি ঠিক আছে তো তখন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাটা আমাদের উচ্চতম শৃঙ্গ কিন্তু শুধু মেনল্যান্ড ধরলে সেটা কিন্তু নন্দা এখানে একটু ট্রিক রয়েছে এই কোশ্চেনটার মধ্যে তোমরা কিন্তু সঠিক উত্তর সবসময় কাঞ্চনজঙ্ঘাই করবে ঠিক আছে কোশ্চেন কী দিয়েছে তার উপর বেস করে তো এখানে দেখো যে প্রশ্নটা দিয়েছে নন্দা দেবী পিক পিক ফর্মস এ পার্ট অফ কোন পার্টের অর্থাৎ নিচে চারটে হিমালয় রেঞ্জ দেওয়া রয়েছে সেই চারটে রেঞ্জের মধ্যে কোন রেঞ্জের এই উচ্চতম শৃঙ্গ তো কোশ্চেন নাম্বার নাইনটিনের অনেকেই সঠিক উত্তর করেছে অপশান বি কুমায়ুন হিমালয়া যেটা আমরা একটু আগে দেখলাম সুদলেজ সুদলেজ এবং কি নদী কালী অভিভাব কালী রিভারের মধ্যবর্তী স্থানে কিন্তু এটা কি রয়েছে কুমায়ুন হিমালয়া ঠিক আছে এবং এরই উচ্চতম শৃঙ্গ কি এই নন্দাদেবী খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখব কি বলছে ড্যাশ ইজ এ কোল্ড ডেজার্ট লাইং ইন দ্য গ্রেট হিমালয়া ঠিক আছে অর্থাৎ গ্রেট হিমালয় বা যেটার অপর একটা নাম কি হিমাদ্রি ঠিক আছে এই গ্রেট হিমালয়া বা হিমাদ্রিতে কোনটা শুষ্ক মরুভূমি ঠিক আছে বা শীতল মরুভূমি বা কোল্ড ডেজার্ট কোনটা অবস্থিত রয়েছে তো এটা তোমরা অনেকেই জানো তো সেটা সঠিক উত্তর হবে অপশান এ লাদাখ লাদাখ কিন্তু এই কোল্ড ডেজার্ট নামে পরিচিত এবং এটা অবস্থিত গ্রেটার হিমালয়াতে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা দেখব কী বলছে হুইচ ইজ দ্য হাইস্ট পিক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা ঠিক আছে দেখো এইখানেই কিন্তু সেই ট্রিপটা কাজে লাগবে ঠিক আছে এখানে বলেছে আমাদের ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ তো এখানে দেখো কাঞ্চনজঙ্ঘা কিন্তু অপশানে নেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু অপশানে নেই তো কাঞ্চনজঙ্ঘা অপশানে না থাকার ফলে কোনটা সঠিক উত্তর হবে কেটু কিন্তু হবে না কেটু কিন্তু অবস্থিত পাকিস্তানে পাকিস্তানে কিন্তু কেটু অবস্থিত তো সঠিক উত্তর হবে এটা নন্দা দেবী নন্দা দেবীকেও কিন্তু আমাদের ইন্ডিয়ার হাইস্ট পিক হিসাবে ধরা হয়ে থাকে এবং এটা কি মেনল্যান্ড ঠিক আছে তো নন্দা দেবী কিন্তু এখানে উচ্চতম শৃঙ্গ ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আমরা দেখব হোয়ার ইজ সালতরো রেঞ্জ লোকেটেড এই সালতরো রেঞ্জটা কোথায় অবস্থিত এটা কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে রেলে এসেছে ডাব্লু বিসিএসএ এসেছে ডাব্লু বিপিএসসির অন্যান্য যে এক্সাম সেখানেও কিন্তু এসেছে এই সালতরো রেঞ্জটা কোথায় অবস্থিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এট কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এই সালতোরা রেঞ্জটা কোথায় অবস্থিত পার্ট অফ কারাকরাম রেঞ্জ এই সালতোরা রেঞ্জটা কিন্তু এই কারাকরাম রেঞ্জেরই একটা হচ্ছে নাম বলতে পারো এবং এই কারাকরম রেঞ্জের মধ্যেই একটা পার্ট হচ্ছে সালতোরা রেঞ্জ ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসলে আসতে পারো একদম আনকমন প্রশ্ন এটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আমরা দেখব কি বলছে হুইচ অফ দ্য ফলোইং পাসেস লাইস ইন সুদলেজ ভিলাই ভ্যালি অর্থাৎ সুদলেজ ভ্যালি বা সুদলেজ উপত্যকার মধ্যে কোন পাসটা অবস্থিত বা কোন গ্যাপটা অবস্থিত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে আমি সময় নিচ্ছি টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর তোমরা অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর হবে অপশন সি শিবকিলা শিবকিলা কিন্তু এই সুদলেজ উপত্যকার কিন্তু মধ্যে অবস্থিত ঠিক আছে এবং মনে রাখবে কি করে সুদলেজের এস এবং শিবকিলারও এস ঠিক আছে এস এস সুদলেজ শিবকিলা এইভাবে কিন্তু মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কি বলছে দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড আমি কিন্তু যখন সেই পয়েন্ট করে লিখে দিলাম একটা চার্ট সেইখানে কিন্তু লিখে দিয়েছিলাম যে আমাদের গোটা পৃথিবীর মধ্যে সেকেন্ড উচ্চতম শৃঙ্গ সেটা কোনটা সেটা কোনটা তোমরা সকলেই কমেন্ট করে জানাও এটা কোনটা হবে খুবই ইজি প্রশ্ন সকলেই পারা উচিত এটা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের প্রত্যেকেই সঠিক উত্তর করেছো তো এটার সঠিক উত্তর হবে কেটু যেটার অন্য নাম হচ্ছে কি গডউইন অস্টিন এবং এটা কোথায় অবস্থিত এখন বর্তমান পাকিস্তান ঠিক আছে পাকিস্তানে কিন্তু এই গডউইন অস্টিন বা কেটু কিন্তু অবস্থিত নেক্সট আজকে যে টপিক আমরা আলোচনা করছি ঠিক আছে জিওগ্রাফির এমসিকিউ ক্লাস সেই জিওগ্রাফির এমসিকিউ ক্লাসের আজকে শেষ প্রশ্ন প্রশ্নটা আমরা দেখব দ্য আউটার মোস্ট রেঞ্জ অফ হিমালয়া ইজ কল্ড ঠিক আছে সব থেকে বাইরের বা আউটার মোস্ট যে রেঞ্জটা সেটা কি নামে পরিচিত দেখো চারটে রেঞ্জ পড়েছিলাম নিচেরটা কি শিবালিক তারপরে কি লেজার মা মিডিল তারপরে হচ্ছে গ্রেটার তারপরে কি ফ্রান্স তো সব থেকে আউটারে কে আউটারে নিচেরটাই না একদম নিচেরটাই তো আউটার ঠিক আছে এইটাও এইটাই তো আউটার তো সেইটার নাম কি শিবালিক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিবালিক ঠিক আছে এবং এটা হচ্ছে কি সাউদার্ন মোস্ট সাউদার্ন মোস্ট ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আজকে পঁচিশটা এমসিকিউ কিন্তু করে ফেললাম ওকে ভিডিওটা কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে লাইক করে এবং কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো মোটামুটি ঠিক আছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা শেষ করার আগে অবশ্যই বলবো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইবুক নিয়ে চলে আসা হয়েছে যেগুলো শুধুমাত্র ডাব্লু বিসিএস নয় এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের যে অন্যান্য এক্সামগুলো রয়েছে টেট বলো মিসলেনিয়াস এসএসসি তারপর পুলিশ রেল ইউপিএসসি বোধ প্রিলিমিনারি এবং মেনের জন্য কিন্তু এই বুকগুলো কিন্তু স্পেশালি বানানো হয়েছে যারা পার্চেস করি এখনও তারা কিন্তু পারচেস করে নাও ঠিক আছে তো খুব সুন্দর করে বানানো হয়েছে বহু স্টুডেন্ট কিন্তু প্রতিদিন কিন্তু এইগুলো পারচেস করছে ঠিক আছে তো যারা এখনও পার্চেস করি তারা কিন্তু পার্চেস করে নাও এবং আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি নেক্সট দিন অর্থাৎ পরের দিন কালকে আমরা আবার নতুন একটা টপিকের ওপর তোমাদের এমসিকিউ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়বো ততনের জন্য এখানেই পাই ভাই ইউ